গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালী মিশ্রা ব্লগস। এখন বাজছে 11টার মতন। তো আজকে হচ্ছে আমি একটু পার্লার যাচ্ছি এখন, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। লাস্ট যখন আমি টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিংটা বাড়িতে ট্রাই করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। তো তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আর কি পার্মানেন্টলি হেয়ারটাকে স্ট্রেট করাবো। তো ভাবলাম যে করাবো যখন, তো পুজোর আগেই করিয়ে নিই। তো ওই জন্য আজকে যাবো আর কি। তো পার্লারে গেছিলাম, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, আজকে জাস্ট যাবো। আর এটা হচ্ছে কোচবিহারের আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড, তারাও সামনে থেকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওর সাথে আজকে আমি যাচ্ছি হেয়ার স্ট্রেটনিং করাতে, এইখানে করাবো। স্ট্রেট করি আমি চলে এসেছি হচ্ছে 4টার দিকে। আর এখন হচ্ছে এরকম ভাবে 3 দিন এটাকে রাখতে হবে। যদি এই দিকটা যদি ই হয়ে যায়, মানে এদিকটা একটু যেহেতু এদিক ওদিক হচ্ছে, এদিকটা একটু আমার অলরেডি ইয়ে হয়ে গেছে, আর যেহেতু আমার চুলটা ভীষণই পাতলা। তো আমি যাওয়ার আগে, আমি গেছি 11টার দিকে, আর যাওয়ার আগে আমি রান্নাবান্না সব কিছু করে রেখে গেছি, আর রাতের রান্নাও করে নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্ট করেছিলাম। আর হচ্ছে আমি নিজে ভাত টাত খেয়ে গেছিলাম, কারণ আমি জানতাম যে অনেকটা দেরি হবে। আর এখানে আজকে রিও এসে খুব জেদ করছিল যে পিৎজা খাবে, জন্য রিওর জন্য পিৎজা অর্ডার করে দিয়েছে, আর এখানটাতে আমার জন্য। বিকেল 4টাতে হেয়ার স্ট্রেটনিং কমপ্লিট হয়েছিল, আর আজকে এখন বাজে হচ্ছে 4:10 মতন। তো অলমোস্ট একটা পুরো দিন পার হয়ে গেছে, আর আজকের বাকি দিনটা আর কালকের পুরো দিনটা পার করতে পারলেই, মানে যদি এইভাবে সুন্দরভাবে চুলটা রেখে আর কি পার করতে পারি, তাহলেই চুলটা ভীষণ সুন্দর দেখা যাবে। তো এই দিকটা আমাকে এরকমভাবে করে দিয়েছিল, জন্য এখনও এরকমভাবে আমি রাখার চেষ্টা করেছি, সব কিছু এভাবেই করছি। কিন্তু আর কি রাত্রে ঘুমোতে গেলে একটু অসুবিধা হচ্ছে, কারণ একদমই হাওয়া লাগানো যাবে না বলেছিল, আর সেই জন্য আমি রাত্রেবেলা কালকে আমি ভেবেছিলাম যে আমি বিনা ফ্যানেরই ঘুমাবো। তারপরেও আমি কালকে রাত্রেবেলা এটা ওখানে আমি হচ্ছে টেবিল ফ্যান এখানে চেয়ারের মধ্যে নিয়ে ওইদিকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, যাতে আমার স্ট্রেটনিংটা নষ্ট না হয়।
আজকে আমি খুব তাড়াতাড়ি বাসন কোসন সব কিছু মেজে নিয়েছি, আর নেওয়ার পর এখন আমি বসিয়েছি রাতের রান্না। তো আজকে আমি বানাচ্ছি চিকেন, তার জন্য ফার্স্টে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আলুটা স্পেশালি আমি রিওর জন্য দিই, কেন কি না রিও অত মানে মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খেতে পারে না, তো আলু থাকলে ওর মানে ভাতটা মাখা হয়ে যায় আলুটা দিয়ে। তো সেই কারণেই আমি একটা আলু কেটে নিয়ে ভেজে নিলাম। এবার আমি ফোড়ন হিসেবে দিচ্ছি দারচিনি এবং শুকনো লঙ্কা। আমি এর মধ্যে অন্য কোনো কিছু ফোড়ন হিসেবে অ্যাড করব না, এবার ডিরেক্ট আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। আর সমস্ত পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে অবশ্যই এই পেঁয়াজ রসুনটাকে লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি যে কোনো রান্নায় লো ফ্লেমে করতে পছন্দ করি, এতে জিনিসটা ভালো করে কষানো যায় আর অল্প তেলেও কিন্তু রান্নার স্বাদ খুব অতুলনীয় হয়। তো পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলা হিসেবে আমি এর মধ্যে দিয়েছি আদা, লঙ্কা, জিরা, টমেটো, একটুখানি রসুন আর একটা পেঁয়াজ। এইসব কিছুকে একসাথে বেটে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর মিক্সিতে মশলা বাটলে একটু একটু লেগে থাকে মিক্সির গায়ে, তো সেটা আমি চামচ দিয়ে বের করে ভালো করে দিয়ে দিচ্ছি। অনেকে আবার দেখেছি যে মিক্সিটা ধুয়েও দেয়, কারণ ওতে মশলা অনেকটা লেগে থাকে। তো আমি দিই না ওইভাবে ধুয়ে, মানে আমার এক্সট্রা করে মশলার বাটি ধোয়া জল আমি দিতে পছন্দ করি না, তো সেই কারণে আমি চামচ দিয়ে যতটা সম্ভব বের করে নিলাম। এবার মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো এইবার ভালোভাবে পেঁয়াজ রসুন মশলা আলু সব একসাথে কষতে থাকুক। এর মধ্যে আমি লবণ হলুদ কিছু অ্যাড করিনি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাতে একটু তেল ছাড়ছে। তো এই অবস্থায় আমি ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। আর এইবার চিকেনটাকে বাকি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই আমি লবণ হলুদ দিয়ে দেবো এতে। আর লবণ হলুদ আমি আগে দিই না, কেন কি না আমি বুঝতে পারি না যে চিকেন দেওয়ার পর কোয়ান্টিটি কতটা হবে। তো চিকেন দেওয়ার পর ভালোভাবে মশলাগুলোর সাথে চিকেনটা মিক্স করে নেওয়ার পর আমি যখন বুঝতে পারি যে এক্স্যাক্ট কোয়ান্টিটি কতটা হবে, তো সেই কোয়ান্টিটি অনুযায়ী আমি তখন এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করি। আর তোমরা যদি চিকেনটাকে দেখতে আরও সুন্দর করতে চাও, তো অবশ্যই মশলা কষানোর সময় সামান্য একটুখানি চিনি দিয়ে দেবে, তাতে করে কালারটা আরও সুন্দর আসে। তো এবার সব মশলার সাথে ভালোভাবে মাংসটা মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এরপর আবারও লবণ হলুদটাকে বাকি ইনগ্রিডিয়েন্টগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটুখানি কষতে দেব। তারপর যখন এটা থেকে একটু একটু মানে তেল ছাড়বে, তখন বুঝে যাব যে এটা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর এই রান্নাতে জল না দিয়ে শুধু তেলে ভেজেও কিন্তু এটা করা যায়, তো এটা অনেক ভালো হয় খেতে। বাট এটা যেহেতু আজকে রাত্রে রুটির সাথে এবং কালকে দুপুরে ভাতের সাথে খেতে হবে, তো সেই জন্য গ্রেভির বিশেষ প্রয়োজন থাকায় এর মধ্যে আমি একটু বেশি করে জল অ্যাড করছি। তার ফলে মাংসটা খুব সুসেদ্ধ হবে, আর যেহেতু বাচ্চা মানুষও খাবে তো তার জন্য অবশ্যই সুসেদ্ধ হওয়াটা খুব জরুরি। এবার দেখো মাংসটা একদম শুকিয়ে গেছে জলটা, আর একদম পুরো মাখা মাখা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা। এর বাদে আমি কিন্তু হাবিজাবি গরম মশলা বা অন্য কোনো কিছু অনেক মশলা অ্যাড করিনি, খুব অল্প পরিমাণ মশলা দিয়ে আমি আজকের রান্নাটা কমপ্লিট করেছি। তো এই ছিল আজকের আমার ভ্লগ, আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভ্লগটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হেয়ার স্ট্রেটনিংয়ের ভিডিওটা হিন্দি ভার্সনে আমার মেন চ্যানেলে পাবলিশ হবে সানডেতে, তো সেটাও তোমরা চেক করতে ভুলো না। আর পাবলিশ হয়ে গেলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করব।